নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে যুবক গ্রহ মঙ্গলের অনুসর বৃশ্চিক রাশি 14ই ফেব্রুয়ারি প্রেম দিবস লাল গোলাপের বশীকরণ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এই বৃশ্চিক রাশিদের অর্থাৎ 14ই ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন ডে আসতে চলেছে সেই ভ্যালেন্টাইন ডেতে বৃশ্চিক রাশিদের বিশেষ করে লাল গোলাপে তারা কীভাবে বশীকরণ করতে পারবে তা আমি এই ভিডিওয় দেখাবো। কিন্তু এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, গোলাপ তো বহু ধরনের আছে, হলুদ গোলাপ, নীল গোলাপ, সাদা গোলাপ, কিন্তু আমি লাল গোলাপই কেন বলেছি? কারণ লাল গোলাপ হচ্ছে একমাত্র বৃশ্চিক রাশির পক্ষে খুবই শুভ। কারণ বৃশ্চিক রাশি হচ্ছে যুবক গ্রহ মঙ্গলের অনুচর, অর্থাৎ মঙ্গলের যে লড়াকু ভাব তা বৃশ্চিক রাশির মধ্যেই থাকে। তাই বৃশ্চিক রাশিদের একমাত্র লাল গোলাপের মাধ্যমে যে কোনো বশীকরণ কার্য সিদ্ধ করা সম্ভব। তাই বৃশ্চিক রাশিদের জন্য লাল গোলাপ সবচেয়ে বেশি আদর্শ যে কোনোভাবে তার মনোমতো নারী বা পুরুষকে বশীকরণ করতে। সে নারী তার পত্নী হতে পারে, সে নারী তার গার্লফ্রেন্ড হতে পারে, সে নারী তার কোনো বোন হতে পারে, বা সে নারী তার বন্ধুও হতে পারে, বা সে পুরুষ তার পিতা হতে পারে, বা সে পুরুষ তার স্বামী হতে পারে, বা সেই পুরুষ তার কোনোভাবে বয়ফ্রেন্ড হতে পারে, বা কোনো বন্ধু হতে পারে। অর্থাৎ বশীকরণ একটি খুবই পবিত্র জিনিস। আমরা বশীকরণকে আমরা খুবই নোংরা চোখে দেখি, কিন্তু আমি সুকান্ত স্যার অর্থাৎ সুকান্ত সাউ সুকান্ত শাস্ত্রী কখনোই বশীকরণকে আমি খারাপ চোখে দেখি না। কারণ বশীকরণ দ্বারা বর্তমান যুগে বহু গুরুতর কার্য সিদ্ধি হতে আমি নিজের চোখে দেখেছি, এবং অবশ্য নিজেও কিছু এমন বশীকরণ করেছি যার দ্বারা অনেক সংসার বেঁচে গেছে এবং যার দ্বারা অনেক মানুষ আত্মহত্যার হাত থেকে মুক্তি পেয়েছে। তাই বশীকরণ কোনোদিনও খারাপ হতে পারে না। কিন্তু যেমন প্রত্যেক কাজেরই নেগেটিভ এবং পজিটিভ উভয় বৈশিষ্ট্য আছে, তাই বশীকরণ একটি নেগেটিভ বৈশিষ্ট্য আছে। অনেক ক্ষেত্রে অনেক মানুষ এই বশীকরণ পদ্ধতি দ্বারা ভুল ক্রিয়াকলাপ করে এই বশীকরণ ক্রিয়ার যে গুরুত্বটাকে খুবই নিচ করে ফেলে। তাদেরকে আমার অনুরোধ, অবশ্য বশীকরণের মতো পবিত্র বিদ্যাকে কখনোই নিজ কার্যে আপনারা ইউজ করবেন না। বশীকরণকে এমন কোনো পবিত্র কার্যে ইউজ করুন যাতে বশীকরণের মতো পবিত্র পদ্ধতি অবশ্যই মানুষের সেবায় লাগতে পারে। আসুন এবার যেখানে বৃশ্চিক রাশি কীভাবে লাল গোলাপের মাধ্যমে বশীকরণ করে তার অবশ্য অভিষিক্ত নারী বা পুরুষকে লাভ করতে পারে। প্রথমে আপনাকে কী করতে হবে, বাজার থেকে একটি বড় সাইজের লাল গোলাপ কিনে আনতে হবে। অবশ্যই লাল গোলাপ কিনে আনতে হবে বাজার থেকে, কারণ লাল গোলাপ বাজারে দুর্মূল্য, কারণ বর্তমানে দুর্মূল্য হয়ে গেছে। আমার এই প্রোগ্রামটি লাইভ দেখানোর কথা ছিল, কিন্তু লাল গোলাপ আমার যে মার্কেট আছে সেই মার্কেটে বর্তমানে লাল গোলাপ খুবই দুর্মূল্য, খুবই অনেক দাম, তাই আমি লাল গোলাপ না কিনিনি। আমি অবশ্যই বোর্ডেতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা অবশ্যই যদি লাল গোলাপ অবশ্যই ভ্যালেন্টাইন ডে করতে চান এই বশীকরণ, তাহলে এখন থেকেই লাল গোলাপের অর্ডার দিয়ে দিন, নাহলে আপনি অবশ্যই লাল গোলাপ ওই দিন পাবেন না। তাই এটা আমি অ্যালার্ট করে দিলাম, আমি বাস্তব সমস্যার মধ্যে আছি তাই আমি এটি অবশ্যই আপনাদের জানিয়ে দিলাম। তাই প্রথমে একটি বড় লাল গোলাপ কিনে আনুন, কিনে এনে গঙ্গার জল ছিটিয়ে নিন লাল গোলাপটিকে। কারণ গোলাপ কোত্থেকে আসে আপনিও জানেন না, আমিও জানি না, হাওড়াস্টেশন থেকে, বিভিন্ন পেচ্ছাপখানা থেকে, বিভিন্ন পোশাকাবার থেকে আসে, বিভিন্ন ট্রেন থেকে আসে। তাই অবশ্যই পবিত্র কাজ করার আগে গোলাপ জলটি গোলাপটিকে অবশ্যই গঙ্গা জলে একটু ছিটিয়ে নিন। এরপরে কী করবেন, আলতা বা কুমকুম দিয়ে বেল কাঠ দিয়ে যে আপনি পেন্সিল তৈরি করেছেন, অর্থাৎ আমি যে কালকে যে দেখিয়েছিলাম যে রুমালের মাধ্যমে কী করে আপনি বশীকরণ করতে পারবেন, আমি আমার চ্যানেলে দেখেছিলাম যে কীভাবে আমি কুমকুম অর্থাৎ আলতা দিয়ে এবং বেল কাঠ দিয়ে অবশিষ্ট নারী বা পুরুষের নাম লিখেছিলাম, একইভাবে এই যে এই গোলাপের উপরেও আপনি সেই কাঠ এবং অবশ্যই সেই আলতা দিয়ে সেই আপনার নারী এবং পুরুষের নাম লিখবেন। অর্থাৎ আপনি যদি নারী হয়ে পুরুষকে বশীকরণ করতে চান, একটা পাবলিতে আপনার নাম লিখুন, একটা পাবলিতে তার নাম লিখুন, বা আপনি যদি পুরুষ হয়ে কোনো নারীকে বশীভূত করতে চান, একটা পাবলিতে আপনার নাম লিখুন, একটা পাবলিতে তার নাম লিখুন, অর্থাৎ দুটি পাবলিতে দুজনের নাম লিখবেন। নাম লেখার পর 3 নম্বর, আমি এখানে একটি যন্ত্রমের ছবি এঁকেছি, ভালো করে খেয়াল করুন, এই যন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এই যন্ত্রটি অবশ্যই আপনাদের হাতে চেটোই এঁকে নিতে হবে, যে হাত দিয়ে
আপনি আপনার অভিষিক্ত নারী বা পুরুষকে এই গোলাপটি নিবেদন করবেন, লাল গোলাপটি বৃশ্চিক রাশিরা ভালো করে শুনুন, অবশ্যই এই যন্ত্রটি আপনার হাতে চেটোই এঁকে নেবেন। যন্ত্রটি আমি দেখে দিচ্ছি কী লেখা আছে, যন্ত্রটি 1 2 3 4 ঘর আছে এবং এদিকে 1 2 3 ঘর আছে, অর্থাৎ মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি ঘর আছে যন্ত্রের মধ্যে। প্রথম যে ঘরে উপরের কলামগুলোয় 4টি 7 4টি 8 4টি 9 এবং 4টি 0, দ্বিতীয় কলামে 4টি 4 4টি 3টি 4 3টি 5 3টি 6 3টি 0 এবং তৃতীয় কলামে 2টি 1 2টি 2 2টি 3 2টি 0 এইভাবে হাতের চেটোর মধ্যে এই যন্ত্রটি এঁকে রাখলেন। যন্ত্রটি আঁকার পর এই যে বশীকরণ মন্ত্র আমি লিখে দিয়েছি, অবশ্যই দেখুন ভালো করে, সিং 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 সিং, মোট 7টি সিং আছে, ভালো করে দেখুন 1 2 3 4 5 6 7 7টি সিং আছে, সিং 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 সিং, কাম দেব মম পিয়া বশীভূতায় অসিত। এটি যদি আপনি নারী হন, পুরুষ হন তাহলে প্রিয়া লিখবেন, যদি পুরুষ হন নারীকে নারী হয়ে পুরুষকে বশ করতে চান তাহলে প্রিয় লিখবেন, অবশ্যই সিং 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 7 বার বলে কাম দেব মম প্রিয়া বশীভূত অসিত বা মম প্রিয় বশীভূত অসিত, এটি বলতে বলতে অবশ্যই সেই নারীকে গোলাপটি দেবেন। এবং এই মন্ত্রটি এই 14ই ফেব্রুয়ারি পর 7 থেকে 10 বার রোজ 21 দিন জপ করবেন, অবশ্যই 14ই ফেব্রুয়ারির পর 7 থেকে 10 বার 21 দিন জপ করবেন, অবশ্যই আপনাদের বশীভূত হবেই আপনাদের অভিষিক্ত নারী বা পুরুষ। এরপর যদি সেই নারী বা সেই পুরুষ আপনার গোলাপটি অ্যাকসেপ্ট করে রেখে দেন তার হাতের মধ্যে বা কোনো কাগজের মধ্যে বা কোনো ব্যাগের মধ্যে, তাহলে জানবেন তিনি বশীভূত হয়ে গেছেন, তিনি 21 দিনের মধ্যে আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন এবং আপনি অবশ্যই এই মন্ত্রটি 7 থেকে 10 বার রোজ 21 দিন জপ করে যাবেন। কিন্তু এরকম দেখা যায় কোনো খারাপ সম্পর্ক আগে থেকে তৈরি থাকলে সেই নারী বা পুরুষ গোলাপ না নিয়ে সেটিকে ছুঁড়ে ফেলে দেয়, যদি ছুঁড়ে ফেলে দেয়, যদি এরকম ঘটনা ঘটে যে গোলাপটি না নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, তবে এই যে 5 নম্বর পয়েন্ট, এটি খুবই মারাত্মক পয়েন্ট, অবশ্যই মারাত্মক পয়েন্ট এই 5 নম্বর পয়েন্ট, এই 5 নম্বর পয়েন্টটি যখনই তিনি ছুঁড়ে ফেলে দেবেন তিনি কোনোভাবেই আপনার প্রতি কোনো আকর্ষণ হবে না, তখনই আপনি এই বশীকরণ পদ্ধতি করবেন তার আগে না। তাই বলছি প্রথমে বড় গোলাপ নিয়ে গঙ্গাজল ছিটি নেবেন, তারপরে আলতা বা কুমকুম দিয়ে এবং বেল কাঠ দিয়ে গোলাপের পাপড়িতে দুজনের নাম লিখবেন। 3 নম্বর হচ্ছে হাতে চেটো, যে হাত দিয়ে আপনি গোলাপটি নিবেদন করবেন এই যন্ত্রটি হাঁকবেন, এঁকে সেই হাত চেটো সেই হাত দিয়ে আপনি তাকে গোলাপটি দেবেন। 4th গোলাপটি দেওয়ার সময় এই মন্ত্রটি জপ করবেন এবং 14ই ফেব্রুয়ারি থেকে 21 দিন 7 থেকে 10 বার এই মন্ত্রটি জপ করে জানবেন। এবারে আমি আসি, যদি তিনি গোলাপটি না নিয়ে ছুঁড়ে ফেলে দেন তাহলে আপনি কী করবেন, কীভাবে সে বশীভূত করতে পারেন আপনি, আসুন এবার দেখে নিন। 5ম সবচেয়ে ভয়ানক বশীকরণের সবচেয়ে ভয়ানক পয়েন্ট দেখুন, যদি না নিয়ে ফেলে দেয় গোলাপটি, তবে গোলাপটি আপনি নিয়ে চলে আসবেন যেখানে মাটিতে ফেলে দিয়েছেন, কোনো জঙ্গলে ফেলে দিয়েছেন, কোনো নোংরায় ফেলে দিয়েছেন, আপনি অবশ্যই গোলাপটি নিয়ে চলে আসবেন। যে পাপড়িতে তার নাম লেখা আছে, অর্থাৎ তিনি ছেলেই হোক বা মেয়েই হোক, আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম লেখেছে, সেই পাপড়ি এবং গোলাপটির বোঁটাটা নিয়েছে শ্মশানের মধ্যে পুঁতে দিন, অবশ্যই সেই দিনই, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি অবশ্যই এই প্রেম দিবসের দিন, যদি আপনার সঙ্গী বা আপনার সাথী আপনার থেকে গোলাপ নিতে না চায়, গোলাপটি ছুঁড়ে ফেলে দেয়, অবশ্যই যে পাপড়িটা আপনি তার নাম লিখেছিলেন সেই পাপড়িটা ছিঁড়ে নিন গোলাপটি থেকে এবং গোলাপটির মোটাটাও ছিঁড়ে নিন, ছিঁড়ে নিয়ে শ্মশানে নিয়ে গিয়ে পুঁতে দিন এবং আপনার নাম লেখা যে পাপড়িটা আছে সেই পাপড়িটা গঙ্গায় ভাসিয়ে দিন, যদি আপনার নিকটে গঙ্গা না থাকে কোনো পুকুর পবিত্র পুকুরেতে বা পবিত্র জলাশয়ে ভাসিয়ে দিন। সুতরাং এই যে শ্মশানে পুঁততে হবে, এটি আপনার অভিষিক্ত নারী বা পুরুষের নাম লেখা নাম লেখা পাপড়ি এবং মোটাটাকে শ্মশানে পুঁতে। সুতরাং আমি আজকের ভিডিও বৃশ্চিক রাশি, অর্থাৎ যারা যুবক গ্রহ মঙ্গলের অনুচর, তারা 14ই ফেব্রুয়ারি তারা কিভাবে তাদের অভিষিক্ত নারী বা পুরুষকে বশীকরণ করতে পারবে লাল গোলাপের মাধ্যমে তা আমি দেখে দিলাম। তাই বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন,
লাইক দেবেন। এবং আবার বলি, আমাদের সুকান্ত টিউটোরিয়াল হোম 18 ফেব্রুয়ারি 2020 যে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে, সেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে যদি 50 নম্বর নিশ্চিত একটি সাজেশান দিচ্ছে, অবশ্যই আপনারা সেই সাজেশান দেখে, আপনাদের যদি ঘরে কোনো পরীক্ষার্থী থাকে বা আপনাদের আশেপাশে যদি কোনো মাধ্যমিক পরীক্ষার্থী থাকে, তাকেও সেই সাজেশান দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাই আবার বলি, আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি আবার অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদেরকে গিয়ে পৌঁছায়। আজ এইটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।